আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো। আমরা আল্লাহ তাআলার শেষ রহমত, আপনাদের দোয়ায় খুব ভালোবাসা নিয়ে সবাই খুব ভালো আছি। তো কালকে আমি অনেক কিছু শেয়ার করব বলছিলাম, করতে পারি নাই, শরীর খুব খারাপ হয়ে গেছিল। সেটা হলো মাছ কাইটা। মাছ কাটার পর মাছের গন্ধ নিতে নিতে এত অস্থির হয়ে গেছিলাম, পরে লাস্টে যা শুয়ে পড়ছি আমি। তো কালকে তো বাড়ি থেকে ইফতারি কিনে এনে খাইছি, আর তার জন্য আমি বকাও শুনছি। যেরকম একজনে বলছে, লেগছে যে কি তুই বাইরে থেকে কানে এনে খাস, তুই বানায় খাইতে পারস না, তো তো খারাপ কেন? তো বাইরে থেকে ইফতারি কিনে এনে খাইছে, তাদের কি খারাপ হয়ে গেছে কে? এটা কেবল কেমন কথা! বাইরের মানুষ তাহলে ইফতারি কেন বানায়? আমাদের মতো মানুষের কাছে বিক্রি করার জন্যই তো না। মানে আমি তো দেখিনি এখন পর্যন্ত কোনো মানুষ বাইরে যায় না। আর আমি আমি বাইরে যখনই আমি মার্কেটে যাই বা বাইরে কিছু কিনে আনি, তখনই দেখি বকা শুরু, মানে বকা শুরু হয়ে যায় যে বাইরে যাস কেন, বাইরে ইফতারি করিস কেন। তো শত শত মানুষ যাইতেছে, আমি আমার সেফটি নিয়ে যাই, শত শত মানুষের বাইরে কাজ থাকতেই পারে। মার্কেটে যাওয়ার পর দেখছি যে মনে হচ্ছে যে আমি মনে হয় ঘর থেকে বের হই না, সব মানুষ মানে ঘর থেকে বের হয়ে গেছে অলরেডি, এরকম মনে হয়েছে মার্কেটে যাওয়ার পর। তো তারপর আবার ইফতারি বাজারে গেছিলাম, আমি জানি মনে হয় বাবা বললো ইফতারি বাজার যায়, দেখি মনে হচ্ছে সব মানুষ ইফতারি বাজারের জন্য আইসা পড়ছে। তো মানুষ বাইরে যায়, মানুষ যা যা সেফটি নিয়ে শেষে যায় বাইরে যায়। আমি বলতেছি না যে বাইরে যান, বাইরে সেফটি ছাড়া যান, বাইরে যান, বাইরে যায় ঘোরাফেরা করেন, তা না, মানুষ প্রয়োজন ছাড়া যায় না। আর বাইরের খাবার আমরা যে যাই বলি, বাইরেটা কিন্তু খুব মজা করে খাই, ঘরে রান্নালে কিন্তু অত মজা করে খাই না। অবশ্য ঘরের খাবার খুব স্বাস্থ্যবান, খুব ভালো, আর ঘরের খাবার সবসময় মজাও হয় না। তো শরীর খারাপ থাকতেই পারে আর যাইতেই পারে মানুষ বাইরে, তার জন্য বকা দিবেন এটা তো ঠিক না। আর আমাকে বকা দিতেও আছে, শুধু একটা আইডি থেকে বকা দেয়, এখন আর আমাকে কেউ বকা দেয় না। কে বকা দিতেছে আমি জানি না, তার আল্লাহ যেন হেদায়ত দান করুক, তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সেজন্য সবসময় মানে এমন মানুষের পিছনে লাগিয়েই থাকে। তো আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে শেয়ার করব আজকে আমি কি কি তৈরি করতেছি আর কি কি করব। তো পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে। যে অনেকগুলো ডাল নিয়ে নিছি, মানে ডাল ভিজাইছি, অল্পই হয়ে গেছে অনেকটি, তো অর্ধেকটি আজকে বানাবো আর অর্ধেকটি রেখা দেবো, তো একসাথে মাখাবো, সমস্যা নেই। আর পেঁয়াজ কাঁচামরিচ কাটা নিছি, এটা শুধু ভর্তার জন্য, আর ভর্তাও হবে, হ্যাঁ ভর্তাই হবে, তারপর হবে ডিমের চপ। তো আজকে এটা হলো ভেন্ডি ভাজি, প্রতিদিন তো চিকেন চিকেন করে কাটি, আজকে একটু মোটা করে কাটছি, কারণ আমি আজকে এইভাবে ভাজি করে খাইতে চাইতেছি, যে প্রতিদিন এক ঘায়ের মতো ভাজি করে খাইতে ভালো লাগে না। তো আজকে একটু ডিফারেন্ট করতে চাইতেছি, এখানে আলু আর ডিম সিদ্ধ করে রাখছি। এটা হলো খুব মজার একটা রেসিপি হবে, এটা এটা দেখে নেবেন আপনারা, আর আপনারা কেউ খাইছেন কিনা তা জানি না, কিন্তু খুব মজার একটা রেসিপি হয়, সেটা শেয়ার করবো। আর মুরগিটা বাই করছি রান্না করার জন্য। এখানে দেখেন বেগুন কাটে লবণ দিয়ে এইভাবে রেখে দিছি, এখানে পটল, পটলের পাকোড়া বানাবো, কাঁচামরিচ, ও এটা ফাটল ধরছে, আমি ভাবছি চুলের মতো লাগতেছে, আসলে এটা ফাটল ধরছে। আর নিচে হলো আমি বেগুনের এক সাইডে অল্প একটু বেশি হয়ে যায়, মানে বেশি বড় বড় হয়ে যায় যদি ওইটুক না ফেলায়, তো ওইটুক আমি ভাজির মধ্যে দিয়ে দিছি, পটল ভাজি করব। তো আজকে মনে বাবা একটু বাইরে গেছে, মনে বাবা আসলে আমি রান্নাটা শুরু করব, কারণ ক্যামেরাম্যান থাকবে মনে বাবা। মনে বাবাকে ফোন দিছি, সে আসতেছে, বললো বলো তুমি সব কিছু রেডি করো, আমি আসতেছি। তো এগুলো ছিল আমাদের রান্না, আর ভাত ছিল, অল্প কয়েকটা ভাত ছিল, সেটা আমি পানি দিয়ে। তো আমার ঘরে নতুন চাদরে দেখেন মনে আমার কাপড় চোপড় দিয়ে কি করে রাখছে, পুতুল, চুম্বক, হাঁসের বাচ্চা, চাবি ছড়া, মোবাইল, সব ছড়ানো ছিটানো করে রেখে দিছে। আমি ঘুষে মাত্র গেছি রান্নাঘরে, আইসা দেখে এরকম করে রাখছে যে মনে বাবা আপনাদের কাছে কী কী যেন শেয়ার করছে, শেয়ার করার পর এখানে রেখে গেছে, গেঞ্জি একটা খুইলা এখানে রেখে দিয়ে গেছে, খালি সারাদিন খালি এলোমেলো এলোমেলো করে। আর আমার বলে যে তুমি এত ধুলাবালি কাজ করো কেন, ঠান্ডা লেগে যাবে, আমার লাগে চিল্লা, কিন্তু অথচ তারা একটু গুছায় রাখে না, তারা গুছায় রাখলে তো পারে বলেন। তো এই কাপড় চুপড়টি আমি সকালবেলা লাগছি, এখনো শুকায় নেই পুরোটা, শুকালে গেলে বইটা নেব, গুছায় নেব। আর আয়নাটা বেশি পরিষ্কার না, আয়নাটা পরিষ্কার করতে হবে, মানে কালকে করছি আজকে করে নাই, তাতে দেখেন কেমন ধুলা হয়ে গেছে। তো নতুন চাদর বিছেছি,
নতুন চাদর বিছাইতে ইচ্ছা করলো তার জন্য। শুধু এক ঘর এলোমেলো করে না, এই ঘর আমি দুটো ঘর গুছিয়ে রাখছি। মরম দেখে নিচ্ছে, কিছুক্ষণ আগে জামাটা পরছে, এটা খুলে রেখে দিয়েছে এখানে। এই ঘর গুছিয়ে রেখে গেছি, ওই ঘর গুছিয়ে রেখে গেছি, ওই একটা চেঞ্জ করছে, এই একটা চেঞ্জ করছে। দেখেন মানে সারাক্ষণ তারা দুজন এলোমেলো করতেই থাকে, জ্বালাইতেই থাকে তারা দুজন আমাকে। অনেকগুলো কাপড় হয়ে গেছে, আর এখানেটা দেখেন যে এমনি ছিটে ছিটে মুখ ধোয়াতে, এই যে এখানে এখানে ছিটা পড়ছে। এবার তো প্রথম না, কেন সময় ছিল না বানাইতে পারে, আর মানুষ প্রতিদিন কে বানায়, প্রতিদিন কে বানানো সম্ভব? কারণ সংসারে আর কোনো কাজ থাকে না, যে মা বোনরা বানায় তারা সে বুঝে যে কেমন লাগে। প্রথমে আমি একটা দিছি, দেখলাম মানে এখন ভালো করে গরম হয় না, এখন ভালো করে গরম হয়েছে, একটু একটু করে সব হয়েছে নেই।
ঝড়া না নিলে যেরকম বাঁকা চাকা হয়ে যায়, ঝড়া নিলে যে এরকম হয়। তো কালারটা আমার পারফেক্ট আসছে, যদি বেশি ভাজলে করা হয়ে যাব, তো একবার বেশি হয় নাই কমও হয় নাই, পারফেক্ট একটা কালার আসছে। যে বাকিটু আমি ভাইজে নেব, বাইরের জিনিস আমার ঘর ছিল না, বাইরে খেও না, যারা ঢাকা শহরে বেচারা থাকে তাকে বাইরে খেয়ে তার এই ঘরটা খাইব করতে। তোমার বেগুনি ভাজা শেষ, এখন হলো পটলের পাকোড়া ভাজবো। ওয়াও, মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং। কিন্তু শোনো, তুমি মরিচ গুলো নিয়ে হুদাই দিয়ে পাহাড় ঠেলতেছো, তুমি এগুলো কিন্তু আমি খাইবো না, তুমি যদি আমার মন মতো করে না বাজো। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়ার জন্য বলছো, তুমি খেয়ে তিনটা তো আমার তিনটা তোমার ঠিক আছে, তুমি তোমার তিনদিন খাইয়া দিছে, আমার তিনদিন খাবো। তো যেন ফুটবো না, তেলে বাজলে ফাটে না, এটা কি কোনো বাজা হয়েছে? সেটা কি কোনো এটা কি দেখছো? মানে বড়দের কথা না শুনলে মনে হয় তাহলে তুমি রান্না করতো তোমার মতো করে, তুমি নিয়ে নিবা না। আমি আচ্ছা আমি একদিন নিচে বাঁধবো, ঠিক আছে, তুমি দেখবা চায়া থাকবা, ঠিক আছে, করতেছ না আমার মুড়ি ভাজি কি হয়ে গেছে, আপনাদের ভাই একটা বেশি বেশি করে বেশি করে বেশি করে মুড়ি সেটাকে বেশি করে না বললাম কি করে, এই জন্য কাটলে তো বেশি করে বড় বুঝলে। খুশি? এটা লম্বা কাঁচামরিচ আর ভালো হয়। কোনটা বাড়ির গাছের? এটা বাড়ির গাছের মত, এটা বাড়ির গাছের না।
করে তো এই তেরে তেলে বাড়ি কাছে বাড়ি কাছে কি চাষ করা হয় না বাড়ি কাছের মত আচ্ছা দাও তোমার দেখাই আমি তোমার মত দুধ দুধ করতে কিনা দাই তোমার তো আমার দাঁত দেখলেছিন না অবশ্যই সিরিয়াসলি সিরিয়াসলি বেশি ভালো দরকার নেই বেশি ভালো না গো একটু ভালো যদি ওই সাইডে আমরা তিন দিন খেতে পারবো ওই সারা আর দরকার নেই আলাদা আচ্ছা চারটা হয়েছে তো আরেকটা হয়েছে তো দেখা দাও তো এখন হলো ডিমের চপ বানাবো তো ডিমের চপ স্বাভাবিক আমরা ডিম পিস পিস করে কাটা বানায় তো আমি বানাবো না এবার এবার বানাবো অন্যরকম করে যেন টেস্টটা একটু বাড়ে সবসময় তো চিন্তা করি যে টেস্টি খাবার খাবো টেস্টি খাবার খাবো টেস্ট টেস্ট করতে যাই এলো এত সমস্যা এত মানুষের এত কথা শুনি আমি তো যাই হোক আজকে আলু চপটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে খাইবেন তখন আর না হলে এইভাবে করবেন প্রথমে আমি তিন চারটা আলু দিয়ে দিব আলুটা একটু শক্ত হয়ে গেছে যাই হোক আলু ভালো করে সিদ্ধ হয়নি যেটা হয়েছে সেটা তো হয়েই গেছে আর তত হয়নি তিনটা ডিম নিয়ে নিতেছি তো ডিমটা আমি গলায় নেব আমি আলুটা একটু শক্ত ছিল একটু সময় লাগা গলাইছি তো ডিমটা আমি এখন চারটায় নিব তাহলে আমাদের সুবিধা হবে আমরা কিন্তু সবসময় পিস পিস করে আলুর চপটা খাইছি সরি আলু চপ না বেগুন যে ডিমের চপ তো ওটার থেকে এটা বেশি টেস্ট হয় এটা আমি এমনি একদিনকে বানিয়ে খাইছিলাম ভাতের জন্য তো এত মজা পাইছি বলার মতো নয় এটা আপনারা ভাত দিয়েও ট্রাই করতে পারেন তো হয়ে রেডি হয়ে গেছে এটা আমি ছোট ছোট গোল গোল করে পিস তৈরি করে নিব আর অর্ধেকটা রেখে দেব ভাতে খাওয়ার জন্য গোলা বানাইছি ডিমের চপ এটা আচ্ছা সবচেয়ে বেশি টেস্ট করে কি দিয়ে মানে আলু আর ডিম দিয়ে ভর্তা করে এমনি তো ডিমের চপ শুধু পিস পিস করে ডিম দেয় না ওটা না দিয়ে এইভাবে মানে বেশি মজা পায় ওটা ভাতের লাগে খেতে বেশি মজা হ্যাঁ খেয়ে যা থাকে ভাতের সাথে খেয়ে আর এগুলো মাখা রাখছে এগুলো কেন ওগুলো ভাজবো ভাজি খাবো তেল কমে গেছে তো এই জন্য একটা লেগে একটা লেগে লেগে জায়গা ডিম যেমন গোল মানে পিস পিস করে কাটে একটা ডিম চার পিস করে কি করে ওরকম না করে এইভাবে নিলে বেশি সুবিধা হয় দুটো আলু দিয়া বা একটা আলু দিয়া বেশ মজা হয় আজকে সেই টেস্ট আমার ভর্তাও রাখছি তোমার জন্য মানে ডিম ভর্তা ভালো লাগে তোমার মতো আমি ঝগড়া করি না আমি খুবই সবকিছু আমি খুব ঠান্ডা মাথায় ডিল করি তুমি না করলে দেরি হইব দেরি হইব রাগ হইলাম দেখছো এখনো কত সময় কারণ আমি জানি তো বাঁচতে কত বেশি সময় লাগে না সবকিছু গুছাইতে হইলে সময় লাগে তারপর লেট লেট হয়নি একদমই না ধরো নিয়ে যাও কই নিয়ে যাও আমি নিয়ে যাও কই নিয়ে যাও
টেবিলে কোন টেবিলে টেবিলে নিয়ে যাও কোন টেবিলে খাবার টেবিলে আচ্ছা তাহলে কত এই একটা শিশা দে যা রাখটা হ্যাঁ এটা একটু ভাজি করে রাখবো ভাতে খাওয়া হলো আমার ভাতে খেতে যে খালি খালি খেতে বেশি ভালো লাগে এই জন্য কিছুদিন ধরে এটাই খেয়ে যেতে পারি মানে এটা খাইতে খাইতে যখন মুখ ফিরে যাবে তারপর অন্য একটা না লাগবে তখন না খাওয়া তখন আবার এক মাস বন্ধ থাকবো বুঝছো এটা ভাজি খেতে থাকো কি হাতে লাগছে পটল গার হইব না পটল হয়ে গেছে আমার আপনাদের ভাইয়া বহুত বড় একটা তরমুজ আনছে এত বড় তরমুজ আমি এই বছর দেখি নাই এই প্রথমবার দেখলাম তরমুজের বাজার আগুন তরমুজের বাজার আগুন পেঁয়াজের বাজারে লবণের বাজারে তরমুজের বাজারে কবে কাঁচামরিচের বাজারে লেগে দাঁড়াই জানি লেবুর বাজারও তো ছিল আগুন কত ঢুকাচ্ছ সেই লাল কইতেছ চিন্তা করছেন আবার তুই তো অনুযায়ী করো বুঝছো এটা কত দেখি না ছো ভালো একবার আবার তুই তো অনুযায়ী খাইতে নিয়ে আসছে না তোমার পচে গেছে পয়সা দিলে এই যে ফেসা খাইছে বুঝছো না থাক লাগবো না কিন্তু একবার খাবো না এবার তরমুজ কিনা একদম মিঠু হয়েছে প্রথমবার একটা আনছিলাম দ্বিতীয়বার ঠকলাম তৃতীয়বার আবার একটা আনছিলাম এটা ভালো ছিল দেখছো এত বড় বড় তরমুজে কি কি সমস্যা হয় শখে লেবুটা চিপে হলো জগের মধ্যে মুড়ি নিয়ে আসতেছি তাড়াতাড়ি করো আজান দিয়ে দিব দিয়ে দিস আগে পানি ঢালো তো হইছে মিষ্টি আমার জন্য একদম পারফেক্ট হয়েছে তোমাদের হবে কিনা জানি না এটা ঈদ তো
মুড়ি মাগ কারণ আমার মুড়ি খুব ভালো লাগে ইফতারের জন্য মানে ইফতারে সব মুড়ি খেলে আর কিছুই লাগে না মুড়ি খেলে মনে হয় ইফতার করছি না হ্যাঁ মুড়ি না খেলে মনে হয় না ইফতার করছি মুড়ি আমার কাছে কি মজা লাগে ঠিক আছে একবার মসমসা হয়েছে আমার ঠান্ডা হয়ে যাওয়ার পরও আবার দেখুন ভাবি ওরা চাইছে আর বাঁচতে পারে না মসমসা থাকে না উঠে না পেঁয়াজ ধাম ধামায় উঠে হবে পেঁয়াজ আবার ইয়ে থাকবে না না কেমন করবে বহু না কেমন করার সময় পেব না যে জন্য পাইছে সুবিধা খাবেন কা তুই মুখে দাও